আমার খালাতো ভাই, এই গ্রামের আপনাদেরই সন্তান, আপনাদেরই পরিচিত খোরশেদ আলম, চিনতেন না? খোরশেদ আলম মারা গেলেন পুরবাসে মালয়েশিয়ায়, আমার কাছে থাকতে, বলা যায় আমার হাতের পরে। আমি ও মারা যাওয়ার সপ্তাহখানেক আগেও আমি ওর নসিহত করতেছি, ও বলছে দেখ আর কিছু দিন আছি, এই দিনাগুলো পরিশোধ করে দিলে আব্বার আর এত টাকা দেবো, এই টাকাটা দিলে আমি অন্তত টেনশন মুক্ত। আমি বললাম এই নিয়ে টেনশন করার তো কিছু, তুমি বেঁচে থাকলে দেওয়া লাগবে, তুমি মারা গেলে দেওয়া লাগবে না, তোমার আব্বার দিনা শোধ হয়ে যাবে, এ নিয়ে এত টেনশন, ওর সাথে তুই তামারি করতাম, ও আমার খালাতো ভাই, এবং তোর এ নিয়ে মাথা ঘামাতি কয় কিনা, তুই ইনকাম করবি যতটুকু পারবি ততটুকু দিবি, খেয়ে না খেয়ে মেরে কেটে এভাবে দেওয়ার কোনো দরকার নেই, তুমি বেঁচে থাকলে তোমার দেওয়া লাগবে, তুমি মারা গেলে তোমার দেওয়া লাগবে না, দিনার শোধ হয়ে যাবে। আমি বলেছি এক সপ্তাহ পরেই, ও আমি আসলাম পেনাংয়ে, ও রাস্তা পার হতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে, আমি পেনাংয়ে পৌঁছাতে পারিনি, তার মধ্যেই খবর আসলো যে অ্যাক্সিডেন্ট করেছে। আমি সেখান থেকে আবার আমার মামা থাকতো, মামাকে নিয়ে রওনা দিলাম, যেয়ে দেখি যে খোরশেদ আর বেঁচে নাই। আমি তাকে বলেছিলাম তোমার বাইরেও তুমি না থাকলেও দিনা শোধ হবে, আমার খালু এখানে বসা আছে, আজকে সে দিনা কিন্তু শোধ হয়েছে, সংসার বেশ চলে যাচ্ছে, যে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতেন সেই স্ত্রীও এখন সুখে স্বাচ্ছন্দে আছেন আরেকজন স্বামীর সাথে, মা বাবা সবাই আছেন, সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছেন আবার নতুন করে, শুধুমাত্র সেই নীরবে নিভৃতে চলে গেল, ঘুমিয়ে গেল, আর কোনো দিন ফিরে আসবে না। ও আমার ভাইরা, আমরা কি চিন্তা করেছি এই বছর এই মাহফিলে যারা বাড়িতে রয়েছে কম্বলের নিচেই, আহারে বৃষ্টির দিন মানুষ মারা যায়, এই বৃষ্টি মাথায় জানা যায় লোক পাওয়া যায় না, তারপরে ছাতি মাতি দিয়ে কোনোভাবে কবর খুঁজে, পানি উঠছে কবরের মধ্যে, ওর মধ্যে দিয়ে কোনোভাবে মানে বিদায় করতে পারলি বাসে আসে না, নাই এই জাতীয় ঘটনা ঘটে না, ঘটে না ওই পানির মধ্যে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আপনার আপনজন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার আপনার আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই রেডি হয়ে গেল, যখন মারা গেলেন সবাই এসে আপনার কবর দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল, বাঁশঝাড়ের বাঁশ কাটলো, কবর খুললো, তারপরে কবরে রাখলো, পড়ে নিল মিন্নাহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, পড়ে মাটিটি মাটির মাটি ছুড়ে দিল, যে ও মানুষ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকে দেওয়া হলো, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে গো মানুষ। এই বলে ওখানে ওই যে মাটি দিয়ে রেখে আসলো, আপনার কবরে পানি উঠে গেল, অনেক বৃষ্টি হলো, কবরটা ডুবে গেল অথবা কবরটা ভেঙে গেল, শীতের রাত কেউ খবর নিল না, বৃষ্টি মাথায় কেউ যে ছাতা ধরল না, ওখানে আপনি ওই যে পড়ে থাকলেন, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবেন, আপনার কথা মনে রাখার মতো মানুষ দুদশ বছর পরে আর খুঁজে পাওয়া যাবে না, যাবে দুদশ বছর পরে আপনার কথা কেউ আর বলবে না, কার জন্যে আপনি কাদের জন্যে দুনিয়া করছেন, কাদের জন্যে আপনি কার জন্যে অর্থ উপার্জনের জন্যে নামাজ কাজা করেন, রোজা ছেড়ে দেন, কোরআন পড়েন না, কোরআন শেখেন না, কোরআনের ধারের কাছে আসেন না, আবার অনেকেই ক্ষমতার বশবর্তী হয়ে এই কোরআনের মাহফিল বন্ধ করার মতো চক্রান্ত করে আসে না, নাই এইগুলো যারা করেন বা করছেন চিন্তা করে দেখেন, আজ থেকে পঞ্চাশ বছর পরে আপনাকে আর পাওয়া যাবে না, আপনার কবরে আপনি যাবেন, কি করেছেন সেইটাই পাবেন, এর থেকে ভালো কিছু পাওয়া যাবে, এর থেকে ভালো কিছু পাওয়া যাবে, আপনি এখানে যা করে গেছেন ওখানে তাই পাবেন, আপনি যা করেছেন সেটাই আপনার আমল নামায় থাকবে, যা করেননি ফামাই আমাল মিসকাল জাররাতিন খায়রা ইয়ারা মাই আমাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারা, যদি জাররা পরিমাণ ভালো কাজ করেন সেটাও দেখানো হবে, যদি জাররা পরিমাণ খারাপ কাজ করেন সেটাও দেখানো হবে, ভালো এবং মন্দ উভয়টাই ক্ষুদ্র পরিমাণ, তুচ্ছ পরিমাণ যদি করে থাকেন সেটা দেখানো হবে।